প্রশ্ন, পাঁচ ওয়াক্ত ওযুর সময় চোখে পানি দিলে কি চোখের কোনো ক্ষতি হবে? উত্তর, এটা তো প্রশ্ন হলো ডাক্তারদেরকে করা, আমার নয়। চোখে পানি দিলে সাধারণত চোখের ক্ষতি হয় না, বরং চোখের ঠান্ডা দিলে চোখের জন্য উপকার হয়, আর পানি দিলে পরিষ্কার হয়, এতে ক্ষতি হবে না উপকার হবে। প্রশ্ন, জমজমের পানি চোখে দিলে কোনো সমস্যা আছে? উত্তর, জেনা কোনো সমস্যা নেই। প্রশ্ন, নামাজের মধ্যে ভুলে একাএক দুই তিনবার পড়লে কি সাহসিদা দিতে হবে? উত্তর, জেনা দিতে হবে না। প্রশ্ন, খতমে বোখার অনুষ্ঠান করা কি বেদাত? উত্তর, মোটো বেদাত নয়, বরকতের কাজ। প্রশ্ন, এক বেদাত হতে হলে কয়েকটি শর্ত আছে, যে কোনো কাজকে বেদাত বলা যায় না। এক নম্বর, এই কাজটি রাসুল সাহাবি এবং তাবেইনের যুগে না থাকা। দুই নম্বর, এটাকে এবাদত মনে করা, সওয়াবের কাজ মনে করা, এগুলো এখানে এরকম নাই, কারণ দিনের কাজ এটাকে এমনি মনে করা হয় না, দিনের জরিয়ার উসিলা মনে করা হয়। যেমন রাসুল আর সাহাবির যুগে এরকম শিক্ষা প্রতিষ্ঠানও ছিল না, ছিল অন্য আঙ্গিকের, এভাবে নয়। কিতাবাদি ছাপানো হইতো না, প্রতি বছর তিন পরীক্ষা হইতো না, ফাইনাল পরীক্ষা পাশ করলে প্রমোশন হবে এমন কিছু হইতো না। এগুলিকে সব বেদাত বলবো না, কেন এগুলো দিন, দিনের উপকারার্থে করা হয়। তো খতমে বোখারের উসিলায় কিছু মানুষ দিনের কথাবার্তা শোনে, আখেরাতমুখী হয়, এটা দিনের উপকারার্থে হয়, যেটাকে বেদাত বলা যায় না। প্রশ্ন, এক লোক দুই বিয়ে করেছে, প্রথম স্ত্রীর ছেলের সাথে দ্বিতীয় স্ত্রীর আগের স্বামীর মেয়ের সাথে কি বিয়ে দেওয়া জায়েজ আছে? উত্তর, জি জায়েজ আছে। প্রশ্ন, আমাদের বর্তমান আকবর মসজিদে যদি কেউ নফল এতেকাফে নিয়তে অবস্থান করে তাহলে কি তার এতেকাফ সহি হবে? উত্তর, নফল এতেকাফ সহি হবে। প্রশ্ন, কসম হরফে হলফ আর ইয়ামিন এর মাঝে কোনো পার্থক্য আছে কি না জানার উপকৃত হব? উত্তর, জিনা নেই। প্রশ্ন, কোনো তাবলিগি জামাত ইজতেমা যাওয়ার পথে অথবা কোনো চিল্লার জামাত চিল্লা যাওয়ার পথে কোনো কোনো বাজারের মসজিদে অথবা যে কোনো মসজিদে ইমাম মুয়াজ্জিন ঠিক করা আছে সেই মসজিদগুলোকে জামাত করে নামাজ পড়া যাবে? উত্তর, জিনা যাবে না। প্রশ্ন, ফজরের সময় কি ওমরি কাজ আদায় করা যাবে? উত্তর, জি যাবে। প্রশ্ন, মহিলা শিক্ষিকা পর্দা করে পুরুষ শিক্ষকের সঙ্গে একরুমে সিলেবাস নিয়ে আলোচনা করা যাবে কি না? উভয় শিক্ষক শিক্ষিকা সিলেবাস নিয়ে কথা বলতে হয়, এতে গুণা হবে কি না? উত্তর, নিঃসন্দেহে গুণা হবে। হাদিসে এভাবে নির্জনে কোনো পুরুষ আর মহিলা একসাথে থাকা নিষেধ করেছে, এতে করে যতই পর্দা নিষিদ্ধ হোক না কেন সমস্যা দেখা দিতে পারে। প্রশ্ন, আমার দুই বছরের বিবাহের সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে কিছুদিন আগে, আমার দুই বছর একটা পুত্র সন্তান আছে, বর্তমানে ছেলে মায়ের সাথে থাকে, আমি সন্তানকে আমার জিম্মায় নিতে চাই, ভবিষ্যতে প্রতি সপ্তাহে আমাকে একদিন ছেলেকে দেখায় বা সময় কাটানোর সুযোগ দেওয়া হয়, আমি ঢাকা থেকে যশোর যেয়ে ছেলের সাথে দেখা করি প্রতি সপ্তাহে, এমত অবস্থায় আমার মা বাবা আমাকে আবার বিয়ে করতে বলেছেন, বিয়ে করলে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আমাকে ঢাকায় থাকতে হবে, সে ক্ষেত্রে আমি প্রতি সপ্তাহে ছেলের সাথে দেখা করা কঠিন হবে, আমি চাই ছেলের হক সম্পূর্ণ আদায় করতে, আমি বিয়ে করলে নতুন স্ত্রী ও আমার সন্তানকে কীভাবে সমানভাবে ঠিক রাখবো বা হক আদায় করব সেটা নিয়ে আমি সন্দিহান, আমার করণীয় কী হতে পারে? উত্তর, ভুল তো আগেই করছেন, তালাক দিলেন কেন? প্রশ্ন তো এখানে, যখন ছেলের এত মহব্বত, ছেলের মহব্বত স্ত্রীকে রেখে দিতেন, তালাক দিয়ে এখন বিপদে পড়ছেন। এখন একজনে এক কমে হাত কেটে ফেলছে, তারপর হুজুর আগে বুঝি নেই হাত কাটছি এখন কী করি, এখন কী করবেন? হাত কাটছেন তো কাটাই গেছে, আর ছেলে সাত বছর বয়স হওয়া পর্যন্ত তার থাকা লালন পালনের হক তার মায়ের, মায়ের কাছেই থাকবে, সে লালন পালন করবে, তবে খরচ দিতে হবে আপনাকে। প্রশ্ন,
আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন, হুজুরের সোহবত গ্রহণ করতে আগ্রহী, আল্লাহ তৌফিক দান করুন। প্রশ্ন, আমার ছেলে মেয়ের 15 ফেব্রুয়ারি থেকে SSC পরীক্ষা, আপনার উপস্থিত সকলের পক্ষ থেকে দোয়া চাই, আল্লাহ কবুল করুন। আমি অসুস্থ, সকলের নিকট দোয়া চাই, আল্লাহ সুস্থ করুন। প্রশ্ন, আমার খুবই জ্বর এবং ঠান্ডা, এ অবস্থায় ফজরের নামাজ তায়াম্মুম করে আদায় করেছি, আমার নামাজ আদায় হয়েছে নাকি নামাজ কাজা করে নেব? যদি বাস্তবে রোগ এমন হয়, অজু করতে গেলে রোগ আরও বাড়বে, গরম পানির ব্যবস্থা নেই তো তাহলে নামাজ হয়ে গেছে, আর গরম পানির ব্যবস্থা থাকলে নামাজ হয়নি, ব্যবস্থা করে গরম পানি দিয়ে অজু করে তারপর নামাজ পড়বেন। প্রশ্ন, মসজিদে ইমাম নিযুক্ত আছে, ওই মসজিদের বারান্দায় দ্বিতীয় জামাত আদায় করা যাবে? উত্তর, মাকরুহে তানজিহি হবে। প্রশ্ন, কোরআন তেলাওয়াত করা হচ্ছে, ওইখানে চেয়ার উপর বসা যাবে? উত্তর, বেয়াদবি হবে। প্রশ্ন, ওয়ারিশ সূত্রে 6% জমি পাই এবং আরও 5% জমি কিনে আছে, দোয়া করেন আরও কিছু জমি কিনতে পারি, এই জমিতে একটি মহিলা মাদ্রাসা একটি ছেলে মাদ্রাসা করব ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। প্রশ্ন, শীতের সময় মাথার শীতের টুপি, মাফলার, রুমাল, চাদর থাকার কারণে নামাজের সেজদার সময় এগুলো দ্বারা কপাল ঢাকা থাকে, এর দ্বারা নামাজের কোনো সমস্যা হবে? উত্তর, নামাজ মাকরু হবে, কপালের যে অংশ মাটিতে লাগে এটা খোলা রাখতে হয়। প্রশ্ন, আমি একটি জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষার পাশাপাশি বিভিন্ন ব্যাংকে চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়, পরীক্ষার হলে দায়িত্ব পালন করলে ব্যাংক কর্তৃপক্ষ কিছু টাকা দিয়ে থাকে যা আমার নিয়মিত বেতনের অতিরিক্ত, জানার বিষয় হলে উক্ত টাকা আমার জন্য হালাল হবে কি না, আর যদি হালাল না হয় এবং বাধ্য হয়ে দায়িত্ব পালন করতে হয় তখন প্রাপ্ত টাকা কি করব, বুঝিয়ে বললে উপকৃত হব? উত্তর, ব্যাংক টাকাগুলো সাধারণত ব্যাংকের সুদ থেকে দেয়, আর সুদ হারাম, এই জন্য টাকাগুলো গ্রহণ করাও হারাম, যদি ফেরত দেওয়া সম্ভব না হয় তাহলে গরিব মিসকিনকে সবনিয়ত ব্যতীত দান করে দিতে হবে। প্রশ্ন, কবর জিয়ারতের সময় কবরবাসী জিয়ারতকারীকে চিনতে পারে কি না? উত্তর, এ নিয়ে দুই রকমের বর্ণনায় আছে, এক বর্ণনা আছে চিনতে পারে, এক বর্ণনায় পারে না। প্রশ্ন, পাশাপাশি একাধিক কবর থাকলে সকলকে উদ্দেশ্য করে একবার সালাম দিলে হবে নাকি আলাদা আলাদা সালাম দিতে হবে? উত্তর, আলাদাও দিতে পারেন, একবারও দিতে পারেন। প্রশ্ন, ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে দান করা বা তেলাওয়াত করার সময় বিশেষ বক্তির সাথে সমস্ত কবরবাসীকে নিয়তে সামিল করলে সই হবে কি না? উত্তর, জি সই হবে। প্রশ্ন, সারাদিনে বিভিন্ন নফল আমল যেমন নফল নামাজ রোজা দান সদাকা তেলাওয়াত করে দিনের শেষে ঈসা আলাইহিস সালাম করলে কি সই হবে? উত্তর, জি সই হবে। প্রশ্ন, মরহুমা মায়ের ঈসা আলাইহিস সালামের জন্য নিজের টাকা দিয়ে আপন ভাইয়ের নামে জমি কিনে দিলে সই হবে কি না? উল্লেখ্য, আয় ব্যয় সহ ভাইয়ের সংসার আলাদা। উত্তর, জি সওয়াব পাবেন। প্রশ্ন, স্বপ্নে কেউ যদি কোনো মৃত ব্যক্তিকে খাবার খেতে দেখে তাহলে তার করণীয় কি? কোনো করণীয় নেই। প্রশ্ন, নামাজের তাশাহুদের সময় তর্জনী আঙ্গুল তোলার সঠিক নিয়ম কি? সঠিক নিয়ম হল প্রথমে বৃদ্ধাঙ্গুলির মাথা এবং মধ্যমার মাথাকে মিলিয়ে একটা বৃত্ত বানাবেন, বৃদ্ধাঙ্গুলির মাথার মধ্যমার মাথাকে মিলিয়ে বৃত্ত বানাবেন, কনিষ্ঠ অনামিকা থাকবে হাতের তালুর সঙ্গে লাগানো, কনিষ্ঠ অনামিকা হাতের তালুর সঙ্গে লাগানো থাকবে, শাহাদত আঙ্গুল থাকবে আপন অবস্থায়, এরপরে আশহাদু আল্লাহ লা বলার সময় উপরের দিকে তুলব, ইলাহা ইল্লা বলার সময় নিচে নেমে ফেলব, এটা হলো সঠিক তরিকা। প্রশ্ন, নামাজের নামাজে তাকবীরের তাহারিমার সময় কি হাত দ্বারা কানের লতি স্পষ্ট করতে হবে? কান বরাবর তুলবেন, স্পষ্ট করলো ভালো। প্রশ্ন, আমি একটি সমিতির কেশিয়ার, আমাদের সমিতির নিজেদের মধ্যে কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয়ের নিয়ম আছে, আমার নিজের জন্য একটি পণ্য কিনতে হবে, তাহলে আমি কিভাবে পণ্য কিনব? অন্য কাউকে উকিল বানাবো নাকি আমি নিজে কিনতে পারবো? সমিতির বাইরের কাউকে উকিল বানাতে পারবো কি না? ঘটনাক্রমে এবার আমি সমিতির টাকা দিয়ে পণ্য ক্রয় করি কিন্তু কাউকে উকিল বানাইনি, এখন আমার জন্য কি করণীয়? আমি যদি উক্ত পণ্যটি ক্রয়কৃত মূল্যে সমিতির কমিটির
বাইরের কাছে বিক্রি করে দেই। এরপর সমিতি থেকে আমি এত লম্বা কথা পড়া মুশকিল, দরখাস্ত দিয়ে দেবেন ইনশাল্লাহ। প্রশ্ন, মসজিদে আসার সময় শুনেছি এক লোক বলতেছে আকবর মসজিদ তালাকের মাসালা দিয়ে আসলে বলে হিলা করার জন্য, তা আপনি মাসালা নিয়ে আসেন কেন? দোস্ত যে আসে হের আকবর মসজিদের দাম কি, যদি তিন তালাক দিয়া থাকেন এরপর আবার রাখতে চান তো হিলা তো করাই লাগবে, না তো হারামে পতিত হবেন। প্রশ্ন, আমার জন্য দোয়া, যদি এটা ভুল হয় তা আপনি তো মুক্তি সার পুত্র আপনি দিলেই তো চলে, আসেন কেন আকবরে? আকবর মাসা কি বলে যে হ্যাঁ আসেন এখানে, আপনি মুফতি হলে আপনি ফতোয়া দিয়ে দেন, আকবর আসার দরকারটা কি? আকবর কথাতে বোঝে আকবরে আসলে বোঝা গেছে আপনি আকবরে আসেন, আপনি মাসালা জানেন না, তো না জানলে আবার মন্তব্য কেন? প্রশ্ন, আমার জন্য দোয়া করবেন, আমি জিন শয়তান দ্বারা আক্রান্ত, দোয়া চাই, আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, ব্যাংকে চাকরি করে এমন ব্যক্তির ছেলেকে পড়িয়ে বেতন নেওয়া বৈধ কিনা? উত্তর, যদি জানেন যে ওই ব্যাংকের বেতন থেকে আপনাকে বেতন দিচ্ছে, এটা নেওয়া বৈধ নয়, হারাম হবে।